আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হোমিওপ্যাথি বাংলাদেশ ও আফজাল রিসার্চ স্ট্রিমের পক্ষ থেকে। প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন আমরা অর্গানন অফ মেডিসিনের নেপোটিজম এক থেকে ধারাবাহিক আলোচনা শুরু করেছি ধারাবাহিক আলোচনায় আমরা এপোটিজম এগারো এবং এগারোর পাদটিকার একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি ধারাবাহিক আলোচনা করছেন আমাদের আফজাল রিসার্চ টিমের সমালিত গবেষক এবং আফজাল ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকুয়েন্সি সিস্টেমের ডিসকভারার হোমিওপ্যাথিস্ট আফজালুল ইসলাম এর আলোচনাগুলো শুনছি তো ধারাবাহিক আলোচনায় আজকেও অ্যাফোরিজম এগারোর পাদুটিকা নিয়ে আলোচনা উপস্থাপন করবেন প্রিয় হোমিওপ্যাথিস্ট ডাক্তার আফজালুল ইসলাম ভাই আমি তাকে তার আজকের উপস্থাপনার জন্য বিনীত অনুরোধ করছি আফজালুল ইসলাম ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার আলোচনা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জি আমার আলোচনায় যাচ্ছি নিয়ে আমরা আলোচনা করছিলাম অনুচ্ছেদ এগারো এর প্রথম যে ফুটনোট বা পাদটিকা যে অংশটা আহ এফরিজমে যে বিষয়টা বলা হয়েছে

অ্যাকশন করে এমন একটি শক্তি যাকে স্পিরিচুয়াল বা আত্মা সদৃশ বলা হয়েছে বোঝানোর জন্য উদাহরণ দিতে গিয়ে যে বিষয়টা এতটা সূক্ষ্ম এবং ভাইটাল পয়েন্ট এ বিষয়টা অসুস্থ হয় আগে এই জীবনী শক্তি আগে অসুস্থ হয় দ্যাট ইজ প্রাইমারিলি ডিরেঞ্জ প্রথমে অসুস্থ হয়ে এই বিষয়টা বাই দ্য ডাইনামিক ইনফ্লুয়েন্স অন্য আরেকটা ডাইনামিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে আপন জন্য ক্ষতিকর বা এই ভাইটাল ফুডসের জন্য ক্ষতিকর নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে এমন একটি রোগের এজেন্ট থেকে একটা ডাইনামিক ট্রান্সমিশন এখানে কাজ করে এবং রোগ সৃষ্টি করে এই ডাইনামিক কি জন্যই অফ মেডিসিনের সবচেয়ে বড় সবচেয়ে কঠিন সবচেয়ে গুরুত্বপূর্ণ অবতারণা হয়েছে ডাইনামিক ইনফ্লুয়েন্স বিষয়টা যদি আমরা রিয়েলাইজ করতে পারি পার্সিভ করতে পারি তাহলে আশা করা যায় আমাদের সকল ক্ষেত্রেই প্র্যাকটিসের জায়গাটা পরিশুদ্ধ থাকবে সুন্দর থাকবে ডাইনামিক ইনফ্লুয়েন্স বোঝানোর জন্য যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে এফরিজম এগারো এর অনুচ্ছেদে পাদটিকাই সে বিষয়গুলো নিয়ে গতকালকে আমরা গত ক্লাসেও আমরা আলোচনা করেছি আজকেও ধারাবাহিকভাবে আরও কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব এই এফরিজমটা যখন আমরা পড়ব যে পয়েন্টগুলো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যেই পার্ট বা যে আলোচনার অবতারণা এখান থেকে করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা বলছিলাম এমন একটা বিষয় আমরা বলছিলাম ম্যাগনেটিক এনার্জি ইজ ইনভিজিবল বাট ক্যান ইনফ্লুয়েস অবজেক্টস এট এ ডিস্টেন্স চুম্বকের যে শক্তি এটা অদৃশ্য কিন্তু দূর থেকে এটা ইনফ্লুয়েস করতে পারে নির্দিষ্ট কোনো ধাতব পদার্থে নির্দিষ্ট কোনো বস্তুতে অথবা অন্য আরেকটা চুম্বক পদার্থে এটা শক্তি ধারণ করে অদৃশ্যভাবে শক্তির ট্রান্সমিশন করে অদৃশ্যভাবে আমরা কাজটা দেখি প্রভাবটা দেখি কিন্তু চুম্বক শক্তির কাজের মেকানিজম আমরা দেখতে পাই না এবং এখান থেকে কোনো রাসায়নিক বিশ্লেষণ আমরা কনফার্ম করতে পারি না তো এটা মূলত ডাইনামিক একটা অ্যাকশন জন্য পরবর্তী যে পয়েন্ট একইভাবে মেডিসিন প্রসেস স্পেসিফিক এনার্জি দ্যাট অল্টার ওয়েল বিং থ্রু ডাইনামিক ইনফ্লুয়েন্স এখানে মেডিসিন বলতে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনকে বোঝানো হয়েছে অন্যান্য সিস্টেমের মেডিসিনকে স্পেসিফিক করে বোঝানো হয় নাই এবং হোমিওপ্যাথিক মেডিসিনেরও শুধুমাত্র সেই মেডিসিনকে বোঝানো হয়েছে যা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুসারে হোমিওপ্যাথিক সুনির্দিষ্ট প্রিন্সিপালস মেনটেন করে প্রস্তুত করে ডাইনামাইজড করা হয় ডাইনামিক করা হয় এনার্জেটিক করা হয় পটেন্টাইজড করা হয় যাকে আমরা শক্তিকৃত মেডিসিন বলি হোমিওপেথিক সিস্টেমে শক্তিকৃত মেডিসিনের যেই কয়েকটা স্কেল আছে এর ভিতরে অন্যতম সেন্টিসিমেল এবং ফিফটি মিলিসিমেল আমরা ডেসিমেল স্কেলকেও অবশ্যই রাখতে পারি তো প্রধানত দশমিক শততমিক এবং পঞ্চাশ সহস্রতমিক সেন্টিসিমেল এবং ফিফটি মিলিসিমেল যেহেতু পদ্ধতি বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিমেনের হাত ধরে এসেছে এই পদ্ধতিতে মেডিসিন যখন এনার্জাইজড করা হয় প্রটেন করা হয় তখন এই মেডিসিনটা একটা পর্যায়ে গিয়ে সেখানে তার ভিতরে যেই এনার্জি গ্রো করে ডাইনামিক পাওয়ার গ্রো করে এটা আমরা আমাদের যেই রুগীকে অ্যাপ্লাই করি তার বডিতেও আসলে চুম্বকের শক্তির মতোই ডাইনামিক একটা ইনফ্লুয়েন্স তৈরি করে এখানের রাসায়নিক বা রাসায়নিক কম্পোজিশনের আদান প্রদান ঘটে না এটাকে দৃশ্যমান বস্তুগত কোনো মেকানিজমের সাথে কম্পেয়ার করে বোঝার উপায় নেই যতক্ষণ পর্যন্ত আমরা বিশুদ্ধ একটা কনসেপ্ট নিয়ে এ বিষয়টা বুঝতে না চাইব ততক্ষণ পর্যন্ত বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে হোমিওপ্যাথিক ঔষধের অ্যাকশন হোমিওপ্যাথিক ঔষধের অ্যাকশনের মেকানিজম বোঝা হয়তোবা সম্ভব হবে না এটাকে গ্রহণ করা কষ্ট হয়ে যাবে এই বিষয়গুলো এখানে নিয়ে এসেছে তারপর এই পাদটিকা থেকে আমরা আরো যে পয়েন্ট নিতে পারি বলা হয়েছে দিস এনার্জিস অ্যাক্ট অন দ্য কনসেপচুয়াল কন্ট্রোলিং প্রিন্সিপালস অফ লাইফ জীবন জীবনী শক্তি আত্মা আত্মিক শক্তি এগুলো কোনোটাই তো আসলে দেখা যায় না এখন এই বিষয়গুলোকে যদি তর্কের জন্য আমরা বলি যে যান্ত্রিক উপায়ে নির্ধারিত হয় না সুতরাং আমি জীবনকে স্বীকার করি না জীবনের শক্তিকে স্বীকার করি না আত্মাকে স্বীকার করি না আত্মিক শক্তিকে স্বীকার করি না তখন আসলে তার সাথে তর্কের জায়গাটা আর থাকে না যদি যৌক্তিকভাবে আমাদের উপলব্ধির জায়গা থেকে আমাদের কমন সেন্স থেকে আমাদের সেন্স অফ হিউমার থেকে আমরা অ্যানালাইসিস করি তখন আসলে এই বিষয়গুলোকে অস্বীকার করার সুযোগ নাই এই বিষয়গুলোকে অস্বীকার করা অবজ্ঞা করা এই বিষয়গুলোর উপস্থিতি বা এই বিষয়গুলোর অ্যাক্টিভিটিকে আমরা বাতিল ঘোষণা করা এগুলো আসলে শুধুমাত্র স্রেফ একটা পিজুডিস্ট মাইন্ড থেকে আসতে পারে মেটেরিয়ালিস্টিক থিঙ্কিং থেকে আসতে পারে এটা কোনো কালচার্ড ইন্ডিভিজুয়াল মাইন্ড থেকে আসতে পারে না এটা স্যাম হ্যানিমেলের কথা তো এই জন্য এই লাইফ প্রিন্সিপালস এর উপর হোমিওপ্যাথিক ওষুধের যে কাজ এটাও আসলে এনার্জি এনার্জি অ্যাক্ট এটা এটা একটা কনসেপচুয়াল বিষয় উপলব্ধির বিষয় অনুভবের বিষয় রিয়ালাইজেশনের বিষয় তারপর আমরা সামনের দিকে যাচ্ছি একইভাবে মেডিসিনাল প্রপার্টিস রিলেট টু এবিলিটি টু অল্টার অ্যানিমেল ওয়েলবিং এই যে মেডিসিনাল প্রপার্টি আমাদের বডিতে কাজ করে মেডিসিনের যে গুণাবলী আমাদের বডিতে কাজ করে আমাদের সুস্থতা নিয়ে আসার জন্য এটা ডাইনামিক জায়গা থেকে শুরু হয় ভাইটাল ফোর্সের জায়গা থেকে আমরা পড়েছি যে অসুস্থ জীবনী শক্তি যখন অসুস্থ হয় বা ভাইটাল ফোর্স মানুষ যখন অসুস্থ হয় তখন প্রথমেই জীবনী শক্তি অসুস্থ হয় আর জীবনী শক্তি অসুস্থ হওয়ার প্রথম শর্ত হচ্ছে অন্য আরেকটা জীবনী শক্তি সদৃশ ডাইনামিক ডিজিজ এজেন্ট বডিতে কাজ করে এটা ডাইনামিক ও উপায় করে থাকে পরবর্তী মেকানিজম অনুসারে সেখানে রাসায়নিক বিকৃতি প্যাথোলজিক্যাল ডেভেলপমেন্ট জীবাণুর আক্রমণ জীবাণুর উপস্থিতি বা মাইক্রোস্কোপিক অন্যান্য যে ডিজর্ডারগুলো দেখা যায় কেমিক্যাল ডিসঅর্ডার গুলো দেখা যায় বাইকেমিকেল ডিসঅর্ডার গুলো দেখা যায় এগুলো আসলে পরের ধাপে হয় এজন্য সেমেল হেনিমেন এক নাম্বার এফরিজমের যে পাদটিকে বলেছেন এবং সম্ভবত বারো নম্বরে ফ্রিজমের পাদটিকে এই কথাটা বলা আছে যে রোগের ভাইটাল কারণ ফান্ডামেন্টাল কারণ আসলে সব সময় অবস্তগত অদৃশ্য এবং আনটাচেবল বিষয় এই ভাইটাল কারণটা উপলব্ধির বিষয় এটা দৃশ্যমান বিষয় না এটাকে দেখার বিষয় না এটাকে ধরার বিষয় না বস্তুগত বিষয়ের সাথে এটাকে সরাসরি মেলানোর প্রয়োজন নাই জীবানো একটা বস্তুর অন্তর্ভুক্ত একটা তার ম্যাটেরিয়ালিস্টিক এক্সিস্টেন্স আছে কিন্তু ডাইনামিক যে ফোর্স এটা আসলে ঠিক ম্যাটেরিয়ালিস্টিক এক্সিস্টেন্স এটাকে নেওয়া যায় না ওই পর্যন্ত এটা যাবে না তো এটার অস্তিত্ব স্বীকার করার ক্ষেত্রে যৌক্তিক পয়েন্ট আছে কিন্তু চোখে দেখা বস্তুগত দৃষ্টিভঙ্গি থেকে দেখা এটা সম্ভব হবে না এটা হচ্ছে বিষয় এখন এখানে যে পয়েন্ট আমি বলছি একইভাবে আমাদের সুস্থতা নিয়ে আসার জন্য মেডিসিন ওই পর্যন্ত যেতে হবে এখন যে জায়গাটায় মেডিসিনটা কাজ করতে হবে সেই জায়গাটা হলো ডাইনামিক এখন ডাইনামিক জায়গায় যদি মেডিসিনটা বিশুদ্ধভাবে নিরবিচ্ছিন্নভাবে ভাবে বাধাহীনভাবে যৌক্তিকভাবে লজিক্যালি প্রপারলি কাজ করতে চায় তাহলে ওই মেডিসিনটাকে ওই ডাইনামিক পর্যায়ে নিয়ে যেতে হবে মেটিরিয়ালিস্টিক বা কেমিক্যাল মেডিসিন বা ক্রুড মেডিসিন স্থূল মেডিসিন সেই পর্যন্ত আসলে যেতে পারবে না এটা হচ্ছে বিষয় আর যদি ওই রকম পোটেন্টাইজড ডাইনামাইজড মেডিসিন উপযুক্ত নিয়মে উপযুক্তভাবে অ্যাপ্লিকেশন করা হয় প্রয়োগ করা হয় তখন যে সুস্থতা আসবে তার সুস্থতার প্রথম যে মেকানিজমটা শুরু হবে সে জায়গাটাও আসলে ডাইনামিক উপায়ে হবে সে জায়গাটাকে আমরা ওষুধটা ঠিক যেই জায়গা থেকে যে পয়েন্ট থেকে যে ফান্ডামেন্টাল কোর যে ফিল্ড থেকে এনার্জি ফিল্ড থেকে আমাদের সিলেক্টেড ডাইনামাইজড মেডিসিন কাজ শুরু করবে সেই জায়গাটাকেও কখনোই যান্ত্রিকভাবে দেখা যাবে না চিহ্নিত করা যাবে না এই জন্য সেমেল হেনিমেল বলেছেন যে এই জায়গাগুলো চিরকাল সিক্রেট থাকবে চিরকাল অদৃশ্য থাকবে তারপরও বিষয়গুলোকে অস্বীকার করা যাবে না কনসেপচুয়াল বিষয় উপলব্ধির বিষয় সুতরাং আমরা বুঝতে পারলাম যে সুস্থতা ফিরে আনার জন্য যে মেকানিজম সেটাও ডাইনামিক রোগ সৃষ্টি হওয়ার জন্য যে মেকানিজম সেটাও ডাইনামিক রোগ সৃষ্টি হওয়ার বাহ্যিক যে কারণটাকে আমরা চিহ্নিত করি সেটা শুরু হয় এবং সৃষ্টি যে ফিল্ড সেই ডাইনামিক এবং সুস্থতা সৃষ্টি মেকানিজম বা যে ফিল্ড থেকে শুরু হয় সেটাও আসলে ডাইনামিক বা ডাইনামিক ইনফ্লুয়েন্স থেকে শুরু হয় এই প্রত্যেকটা বিষয়ের মানে ব্যাপারে গভীর উপলব্ধির জন্য চুম্বক শক্তির উদাহরণ নিয়ে আসা হয়েছে এরকম হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স এর উদাহরণ নিয়ে আসা হয়েছে এই যে আমাদের আরো যে উদাহরণ নিয়ে আমরা নিয়ে এসেছি এরকম আরো উদাহরণ আসছে আমরা সামনের দিকে যাই পরবর্তী পয়েন্ট আমার আহ নোটে যা রেখেছিলাম নিডল। আচ্ছা এখানে একটা শব্দ এই পাদটিকে এসেছে যেটা আমি অনেক বস্তুবাদী দৃষ্টিভঙ্গির আধুনিক মেধাবী হোমিপেদদের আলোচনায় বিকৃত ভাবে আমি দেখেছি ইনফেকশন শব্দটা এই পাদটিকে এসেছে এই বিষয়গুলো খুব সেন্সিটিভ বিষয় খুবই সেন্সিটিভ খুবই সূক্ষ্ম এবং প্রপারলি উপলব্ধির বিষয় ইনফেকশন শব্দটা যখন এই পাদটিকে এসেছে যেমন ভাবে এফোরিজম থ্রি এর রোগ সম্পর্কিত জ্ঞান এই পয়েন্টটাকে অনেকেই বিকৃতভাবে ভুলভাবে অর্গানক অফ মেডিসিনের সাথে সাংঘর্ষিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন ব্যাখ্যা করেছেন যা অন্যান্য এফোরিজম এবং অন্যান্য পাদটিকার সাথে আসলে সমন্বয় করা যায় না সেই বিষয়টা এর আগে আমি অনেকবার ক্লিয়ার করেছি আমার বিভিন্ন আলোচনায় আমি ক্লিয়ার করেছি রোগের কনসেপ্ট বা রোগের রোগ সম্পর্কিত জ্ঞান বলতে সেমিল হেনিমেন ঠিক কি বুঝিয়েছেন এফোরিজম থ্রিতে এটা আমি অন্যান্য রেফারেন্স এবং এফোরিজম দেখি আমি প্রমাণ করেছি যে আমাদের প্রচলিত ধারণার রোগ সম্পর্কিত জ্ঞানকে বোঝানো হয়নি সেটা আমরা পরবর্তী বা ভিন্ন প্রসঙ্গের বিষয় তো এখানেও এই পাদটিকাই যে পয়েন্টটা এসেছে যে মেডিসিন কাজ করে বা রোগ সৃষ্টি হয় একটা ইনফেকশনের মাধ্যমে তো এই ইনফেকশন শব্দটা যখন দেখা হয়েছে করা হয়েছে তখন অনেকেই দেখলাম যে এবং যারা আলোচনা করেছেন তাদের সবাইকেই আমি শ্রদ্ধা করছি এবং সবাই হচ্ছে সম্মানিত বা জিনিয়াস তাদের একটা বিরাট অংশ হচ্ছে ইনফেকশন শব্দটাকে বলা হচ্ছে যে এই যে হেলিমেন বলেছেন যে ইনফেকশন পদ্ধতিতে রোগ সৃষ্টি হয় ইনফেকশন পদ্ধতিতে রোগ আরোগ্য হয় ইনফেকশন পদ্ধতি বা ইনফেকশন ইনফেক্টিং মেকানিজম অনুসারে হচ্ছে মেডিসিন কাজ করে সুতরাং ইনফেকশন হওয়ার জন্য তো অবশ্যই এখানে একটা কেমিক্যাল অ্যাকশনের প্রয়োজন জীবাণু যখন আক্রমণ করে তখন সেখানে ইনফেকশন হয় আমরা বলি যে ইনফেকশন হয়েছে আমরা বলি যে ইনফ্ল্যামেশন হয়েছে আমরা বলি যে তার এই রূপটা হয়েছে এরকম একটা ব্যাকটেরিয়া থেকে ভাইরাস থেকে ইনফেকশন করেছে এই বিভিন্ন যে ব্যাপারগুলো থাকে এখানে ইনফেকশনটাকে জাস্ট একটা কেমিক্যাল অ্যাকশনের মত করে বা একটা বস্তুর একটা মেকানিজমের সাথে সম্পর্কযুক্ত করা হয় কিন্তু এখানে বুঝতে হবে যে ইনফেকশন শব্দটার ব্যবহার সেমেল হেলিমিন এখানে ঠিক কোন শব্দে কোন উদাহরণের সাথে সংযুক্ত করেছেন উনি জীবাণুর উদাহরণের সাথে রাসায়নিক কম্পোজিশনের উদাহরণের সাথে বা কোনো রাসায়নিক হচ্ছে পয়জন আসা যাওয়া করছে এরকম বা কেমি কি বলে পয়জনাস কোনো ম্যাটার আসা যাওয়া করছে এমন কিছু কিন্তু এখানে বলেন নাই এখানে বলা হয়েছে ডাইনামিক ভাবে একটা ইনফেকশন তৈরি হয় এবং ডাইনামিক ইনফেকশনটার উদাহরণ দিতে গিয়ে সেমেল হেনিমেন বলেছেন চুম্বক যেমন লোহাকে প্রভাবিত করে বা ইনফেক্ট করে এখন চুম্বক যেমন লোহাকে প্রভাবিত করে তেমনভাবে আমাদের বডিতে বাহ্যিক একটা রোগের এজেন্ট কাজ করে বা তেমনভাবে আমাদের বডিতে রোগ আরোগ্যের জন্য যে মেডিসিনটা অ্যাপ্লাই করা হয় মেডিসিনটা কাজ করে এখন প্রশ্ন হচ্ছে যে চুম্বক কিভাবে কাজ করে আমরা অলরেডি বিষয়টা নিয়ে আলোচনা করেছি কিন্তু বারবারও বিষয়গুলো রিপিটেড আসছে এখন চুম্বক যখন কাজ করে চুম্বক যখন লোহাকে বা ধাতব পদার্থকে বা অন্য আরেকটা চুম্বক পদার্থকে ইনফেক্টিং করে এখানে কিন্তু রাসায়নিক পদার্থের আদান প্রদান ঘটে না এখানে শক্তির আদান প্রদান ঘটে এখানে বস্তুর আদান প্রদান ঘটে না এখানে এনার্জির আদান প্রদান ঘটে এখানে দৃশ্যমান বা যান্ত্রিক ইনস্ট্রুমেন্টাল কোনো কম্পোজিশনের আদান প্রদান ঘটে না ইনস্ট্রুমেন্টাল কোনো কিছুর ট্রান্সমিশন হয় না চুম্বক তার বডি থেকে ঠিক আপনার কি কি কম্পোজিশন লোহাকে বা ট্রান্সমিশন করছে তা আসলে যান্ত্রিকভাবে নির্ধারণ করা যায় না তো অথবা চুম্বকের নিজস্ব ভর এখানে হ্রাস হয় না তাইলে বোঝা গেল যে চুম্বক যেমনভাবে ইনফেক্টিং করে প্রভাবিত করে এখানে ইনফেকশন শব্দটা বস্তুগত ইনফেকশনের সাথে কম্পেয়ার করার প্রয়োজন নাই বরং এই ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের সাথে ম্যাগনেটিক প্রভাবের সাথে ম্যাগনেটিক যে এনার্জেটিক ইনফেকশন ডাইনামিক ইনফেকশনের সাথে কম্পেয়ার করতে হবে চুম্বকের এই উদাহরণটা এখানে নিয়ে আসা হয়েছে এই জন্যই যে মেডিসিন অ্যাক্টস ডাইনামিক্যালি লাইক এ ম্যাগনেট ইনফেক্টিং এ স্টিল নিডল একটা স্টিলের সূচের সাথে চুম্বকের যেই আকর্ষণ ঘটে যেই উপায়ে কাজ করে তাহলে মেডিসিন ওই পর্যায়ে নিতে হবে যেন চুম্বকের মতো কাজ করে মেডিসিনগুলো যতক্ষণ পর্যন্ত রাসায়নিক উপায়ে কাজ করবে ততক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের সাথে এটাকে কম্পেয়ার করা যাবে না আর ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের সাথে কম্পেয়ার করা পর্যন্ত মেডিসিনকে যদি আমি ইউজ করতে চাই তাহলে মেডিসিনকে নিশ্চয়ই ওই পর্যন্ত ডাইনামাইজড করতে হবে যেখানে গিয়ে তার ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের মতো ডাইনামিক অ্যাকশন শুরু হয়ে যাবে এবং এবং কেমিক্যাল অ্যাকশন যেখানে গিয়ে থেমে যাবে এই এই পয়েন্টগুলো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় তারপর আমরা যে পয়েন্টটাতে যাচ্ছি অনেকগুলো পয়েন্ট হয়তো রিপিটেশন হবে রিপিটেশন যেগুলো হবে সেগুলো আমি হয়তো স্বল্প কথায় শেষ করব আমার পয়েন্টে নিয়ে আসা হয়েছে যেগুলো মেডিসিন কমিউনিকেট দেয়ার স্পেসিফিক ইফেক্টস উইদাউট আউট মেটেরিয়াল ট্রান্সফার এটা আমরা অলরেডি আলোচনা করেছি মেডিসিন স্পেসিফিকভাবে কমিউনিকেশন করে নির্দিষ্ট বডিতে বা পার্সনের লাইফ ফোর্সের সাথে উইদাউট মেটেরিয়াল ট্রান্সফার কোন রকম বস্তুর ট্রান্সফারেশন ছাড়াই কাজ করে তো সুতরাং এই কথাটা আসলে কেমিক্যাল ঔষধের সাথে প্রযোজ্য না এটা ডাইনামিক ঔষধের সাথে প্রযোজ্য হাইলি মেডিসিন কন্টেইন পটেন্ট মেডিসিনাল এনার্জি যখন যথেষ্ট পরিমাণে মেডিসিনকে ডাইনামাইজড করা হয় তখন মেডিসিনের যে স্ট্রাকচার মেডিসিনের স্ট্রাকচার বা মেডিসিনের যে ফাইল আমার যে মেডিসিনটা থাকবে লাইকোপোডিয়াম সালফার নাক্সবম প্লাটিনাম প্যালাডিয়াম এরকম মেডিসিন আছে তিরিশ পাওয়ারের বা এম ওয়ান আছে আমার যে ফাইলে আছে সেই ফাইলে যে বরিগুলো আমি দেখছি যে লিকুইড আমি দেখছি সে বড়িটা আসলে ঔষধ না সেই বড়িটা হচ্ছে কেরিয়ার বাহক যে লিকুইডটা আমি দেখছি সেটা পানি হোক বা আরএস এস বা রেক্টিফাই স্প্রিড হোক সেটা আসলে জাস্ট একটা বাহক এই বাহকের ভিতরে মেডিসিনের ভেষজ কোন কণা থাকে না যখন হাইলি ডাইনামাইজড করা হয় এখানে এই কথাটা বলা হয়েছে ডাইনামাইজড করা হয় তখন সেই বাহকের ভিতরে বাহকটাও আসলে মেডিসিন না বাহকের ভিতরে অন্য কোন কেমিক্যাল কম্পোজিশন থাকে না যা ভেষজের সাথে কানেক্টেড বাহকের ভিতরে মেডিসিনাল প্রপার্টি বলতে যা থাকে সেটা হলো পটেন্ট বা একটা কনসেপচুয়াল এনার্জি থাকে এখানে একটা কনসেপচুয়াল এনার্জি থাকে বস্তুগত কোনো ফ্যাক্ট এখানে উপস্থিত থাকে না মেডিসিনাল তারপর পরবর্তী যে পয়েন্ট ইভেন স্মল ডোজেস অফ ডাইনামাইজড মেডিসিন ক্যান হ্যাভ সিগনিফিকেন্ট ইফেক্টস আর এই কারণেই মিনিমাম ডোজের মেডিসিন আমরা জানি যে হোমিওপ্যাথিক যে প্রিন্সিপালসগুলো আমরা মেনটেন করে চিকিৎসা করি এর ভিতরে অন্যতম একটা প্রিন্সিপালস হচ্ছে মিনিমাম ডোজ সিঙ্গেল মেডিসিন ডাইনামিক মেডিসিন এরপর হচ্ছে সিমিলার মেডিসিন মিনিমাম মেডিসিন সিমি মিনি মনো এটা তো একদম প্রধান তিনটা শর্তের একটা মিনিমাম তাহলে মিনিমাম মেডিসিন ইউজ করতে হয় হোমিওপ্যাথিক চিকিৎসায় মিনিমাম ধরেন আমি এক ফোঁটা বা জাস্ট একটা বড়ি একটা পিল একটা ছোট্ট একটা সরিষা দানার মতো একটা পিল আমি এক ফাইল পানির সাথে মিক্সড করলাম এই সরিষা দানার মতো একটা পিল আমি আবার আলোচনা করছি আমরা আবার আলোচনা করছি যে এই পিলটা ওষুধ না এই পিলটা যেটা আমরা ইউজ করছি পিলটা তো ঔষধ না এটা জাস্ট একটা সুগার পিল এটা এটা ডিরেক্ট কমপ্লিট যে একটা পিল একটা দানা এটা সবটাই না এটার ভিতরে কোনো কেমিক্যাল কম্পোজিশন নাই তাহলে আছেটা আছে একটা ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের মতো একটা ডাইনামিক ফোর্স আছে আর এই কারণে মিনিমাম মেডিসিন ব্যবহার করা যায় যদি ওই রকম কিছু প্রয়োজন হতো যে রাসায়নিক উপাদান দিয়ে রোগ আরোগ্য করতে হবে হোমিওপ্যাথিক প্রোটিনটাইজ মেডিসিনের ব্যবহারে এক তো হচ্ছে পটেনটাইজ মেডিসিনের রাসায়নিক উপাদান থাকে না তারপরে হচ্ছে ধরে নিলাম যে আজ থেকে আরো 100 বছর পরে পরীক্ষা নিরীক্ষা করে বা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের আরো উচ্চতর গবেষণার মাধ্যমে মিনিমাম একটা সরিষার দানার পিলের মধ্যে হয়তো দেখা গেল যে এখন পর্যন্ত অনুপরমাণু বা এরকম কোনো উপস্থিতি পাওয়া যায় নাই তখন দেখা গেল যে নতুন নামের একটা কণা পাওয়া গেল যা ভেষজের সাথে আমরা সম্পর্কযুক্ত করতে পারি এটা আছে এটা এটা কিন্তু আছে এটা সেমুল হেনিমেনের কথা বোঝা যায় এবং এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের পর্যালোচনা থেকে বোঝা যায় যেহেতু এটার অ্যাকশন আছে যেহেতু এটা রিয়াকশন আছে যেহেতু এটা বডিতে ইনফ্লুয়েন্স তৈরি করে যাকে আমরা ম্যাগনেটিক ফোর্স বলছি এটা সত্য কথা আমরা সব জায়গায় হচ্ছে নিরপেক্ষ থাকব আমরা যাকে এনার্জেটিক ইনফ্লুয়েন্স বলছি এটাতেও কোনো কিছুর অস্তিত্ব নাই এটাও কিন্তু না বা মিনিমাম লেভেলের কোনো কম্পোজিশন নাই এটাও সত্য না কিন্তু আধুনিক বিজ্ঞান এখন পর্যন্ত যতটা শক্তিশালী যন্ত্র আবিষ্কার করেছে একদম মাইক্রোস্কোপিক বা সূক্ষ্ম বিষয়গুলোকে দেখার জন্য আধুনিক বিজ্ঞানের সর্বোচ্চ শক্তিশালী যন্ত্র দিয়ে এখনো পর্যন্ত হোমিওপ্যাথিক ঔষধের কণাতে হাইলি ডাইনামাইজড যে মেডিসিন সেই পিলের মধ্যে ভেষজ কণার অস্তিত্ব ওনারা দেখতে পায় না দেখার সুযোগ এখনো পর্যন্ত কোনো শক্তিশালী মেশিনেরও তৈরি হয় নাই সুতরাং এটা এনার্জেটিক একটা ইনফ্লুয়েন্স এই বিষয়টা বোঝাটা আমাদের জন্য সহজ কিন্তু এর ভিতরেও মিনিমাম যে একটা এক্সিস্টেন্স আছে এটাও সত্য সে পর্যন্ত মেশিন যেতে পারে নাই সে পর্যন্ত আধুনিক যন্ত্রপাতি পৌঁছতে পারে নাই যদি কখনো এটা সম্ভব হয় একশো বছর পরে পঞ্চাশ বছর পরে এতটা উচ্চ শক্তিশালী যন্ত্র যে হোমিওপ্যাথিক ডাইনামাইজড মেডিসিনের ভিতর থেকেও কণার অস্তিত্ব খুঁজে পায় তখন হয়তো বা আমরা আরো স্পেসিফিক কিছু কথা বলতে পারবো এখন বিষয়টা হচ্ছে ওই বিশুগুলো এতটা সূক্ষ্ম এতটা আপনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সরিষার দানার ভিতরেও এক কোটি কণা থাকতে পারে দশ কোটি কণা থাকতে পারে এখন আমার তো কণা দরকার জাস্ট একটা আমি যদি একটা কণা ইউজ করি আমি যে সরিষার দানার মতো একটা কণা একটা চারাউন্স ফাইলের পানির ভিতরে দিচ্ছি আমি মনে করছি টোটাল সরিষার দানার মতো পিলটা একটা ঔষধ আমি মনে করছি জাস্ট একটা সরিষার দানার মতো পিল দিলাম এটা একটা সূত্র একটা পিল আচ্ছা আমি চার পাঁচটা পিল দিয়ে দিইরা অসুবিধা কোথায় আমি মনে করছি যে এক ফোঁটা গেল 10 ফোঁটা ওষুধ দিয়ে দি না অসুবিধা কোথায় ক্রুড মেডিসিনের কথা বলছি না ডাইনামিক মেডিসিনের কথা বলছি এখন এই যে মনে করছি এই মনে করাটার অন্যতম কারণ হচ্ছে যে আমরা হোমিওপ্যাথিক ওষুধ যারা ইউজ করছি ডাক্তার আমরাও আমাদের মেডিসিনকে চিনতে পারি নবোদয় সেলফ একটা কথা আছে না যে নিজেকে নিজে চেনো আমরা আমাদেরকে চিনতে পারি নাই মানে আমাদের ঔষধকে চিনতে পারি নাই যার কারণে বলছি যে একটা পিল হবে না পাঁচটা পিল দিই যার কারণে বলছি যে একটা ফোঁটা হবে না পাঁচটা ফোঁটা দিই দশ ফোঁটা দিই দৈনিক এক ফোঁটা করে খাওয়ার দরকারটা কি দশ ফোঁটা দিই কিন্তু যখন এক্সিস্টেন্স কখনো খুঁজে পাওয়া যাবে এটা আমার অনুমান এবং উপলব্ধি কনসেপচুয়াল জায়গা যে একটা সরিষার দানার ভিতরে ওই রকম কোয়ান্টাম পার্টিকল হয়তো ধরেন দশ কোটি পাওয়া গেল দশ কোটি কোয়ান্টাম পার্টিকল পাওয়া গেল এখন দশ কোটি লাইকোপোডিয়াম কোয়ান্টাম পার্টিকল যখন পাওয়া যাবে তখন আমরা বুঝতে পারবো যে একটা পিল যদি দিচ্ছি তো আসলে বেশি হয়ে যাচ্ছে আমি তো একটা এই একটা সরিষার দানার ভিতর থেকে যে দশ কোটি কোয়ান্টাম লাইকোপোডিয়াম পার্টিকল আছে সেইখান থেকে একটা পার্টিকল দিলে আমার জন্য রোগীর জন্য এন এখান থেকে একটা দিব এই আলাদা করার সুযোগ তখন আমাকে বের করতে হবে এখন একটা সরিষার দানাকে আমি ছোট মনে করছি তখন ওই একটা সরিষার দানা থেকে একটা পার্টিকল কিভাবে আলাদা করব সেই চিন্তা করতে হবে তো যেটা বলার উদ্দেশ্য তাইলে বোঝা গেল যে এই টোটাল ব্যাপারটাই আসলে ডাইনামিক ফ্যাক্ট এনার্জেটিক ফ্যাক্ট এবং ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের মতো একটা ফ্যাক্ট এখান থেকে আমাকে মিনিমাম মেডিসিন ব্যবহার করতে হবে এজন্য যে এটা ডাইনামিক উপায়ে কাজ করে কেমিক্যাল উপায়ে কাজ করে না কেমিক্যাল মেকানিজম এটা কাজ করে না এটা হচ্ছে এখানের মূল শিক্ষার বিষয় মূল পয়েন্ট ভাইটাল পয়েন্ট তারপর আমরা যে পয়েন্টটাকে এই পদটিকা থেকে নিতে পারি আহ বি কস্ট বাই দ্য ডাইনামিক ইফেক্ট অফ অ্যান অ্যাসপেক্ট অন দ্য ইমাজিনেশন এই উদাহরণটা এই পাদুটিকে নিয়ে এসেছে আমি কিন্তু শুধুমাত্র পয়েন্ট আউটগুলো এখানে আলাদা করেছি তো পয়েন্টগুলো আলাদা করেছি টোটাল পাদুটিকা আমি না পরে পরে ভাইটাল পয়েন্টগুলো আলাদা করে আলোচনা করছি নোস এখানে একটা উদাহরণ সেমিল হেনিমেন এই বিষয়গুলো বোঝানোর জন্য চুম্বকের উদাহরণ সহ অন্য যে উদাহরণ নিয়ে এসেছেন এটাও একটা এক্সাম্পল এক্সাম্পলগুলো দিয়ে কনসেপ্টটাকে ক্লিয়ার করা হোমিওপ্যাথিক ওষুধকে বোঝানোর জন্য সেমুয়েল হেনিমেনের সময় আরো আড়াইশো বছর পূর্বে এর চেয়ে বেটার আর কোনো পদ্ধতি আসলে ছিল না তখন মেশিনের আবিষ্কারও এতটা শক্তিশালী ছিল না যতটা শক্তিশালী এখন আছে তখন কোয়ান্টাম ফিজিক্সের আলোচনা পর্যালোচনা এ পর্যায়ে ছিল না যে পর্যায়েটা এখন আছে সুতরাং তখন একটা বিষয় একটা এতটা ডাইনামিক ইনফ্লুয়েন্স সুখ্যাতি সূক্ষ্ম বিষয় আপনাকে বুঝাবে এই উদাহরণগুলোর যে বেটার উদাহরণ আর আসলে ছিল না বেটার কোনো জায়গা সেমুয়েল হ্যারিম্যানের কাছে ছিল না পৃথিবীর সর্বোচ্চ বিজ্ঞানের জায়গাটা তখন যেখানে ছিল সেখান থেকে সেমুয়েল হ্যারিম্যান হোমিওপ্যাথির মতো এতো উচ্চতর একটা সূক্ষ্ম উচ্চতর একটা মানে কি বলা যায় উচ্চতর একটা কঠিন ক্রিটিক্যাল ফ্যাক্ট আপনাকে বুঝাবে এটার জন্য আসলে এই উদাহরণগুলোর বিকল্প নাই তো তো এখানে দেখেন যে উদাহরণটা নিয়ে এসেছে যে ডাইনামিক অ্যাকশনটা কিভাবে কাজ করে আর একটা উদাহরণ দিয়েছে যে একটা মানুষ যখন একটা খারাপ বা কোনো একটা মল বা আবর্জনা দুর্গন্ধের কোনো একটা নিকৃষ্ট জিনিস দেখে দেখার পরে তার বমির ভাব হয় দেখার পরে অনেকের বমি হয়ে যায় তো সেমেল হ্যানিম্যান বলছেন যে একটা নিকৃষ্ট জিনিস আপনি দেখলেন ধরেন আপনি খাইতে বসলেন দেখা গেল যে পাশে একটা বাচ্চা এখানে এসে মলত্যাগ করলো আপনার বমি হয়ে গেল খাবারের রুচি নষ্ট হয়ে গেল আপনার যে খাবারটা খুব স্বাদ করে মজা করে খাচ্ছিলেন এই খাবার তো এসে মল পরে নাই এই খাবার এসে মল লেগে যায় নাই এই খাবার এসে নিকৃষ্ট কোনো খাবার আসে নাই আপনি জাস্ট চোখে দেখছেন যে ওইখানে একটা পায়খানা দেখা যায় ওইখানে একটা মল দেখা যায় বা ওইখানে একটা ওই রকম নিকৃষ্ট একটা পদার্থ দেখা যায় এটা আপনার চোখে দেখার পরে সাথে সাথে ইমাজিনিশনে কাজ করছে কল্পনায় কাজ করেছে আপনার বমি তৈরি করে ফেলছে এখন সেমুয়েল হেনিম্যান প্রশ্ন করছেন কে যে এটাতে কি ওই নিকৃষ্ট ঘৃণার যে বস্তুটা ওই বস্তু থেকে কোনো কেমিক্যাল উপাদান আপনার বডিতে বা ব্যাটের ভিতরে এসেছে এটা তো আসে নাই জাস্ট টুখে দেখার পরে এর সাথে আপনার একটা ইন্টার কানেকশন তৈরি হয়েছে সাথে সাথেই আপনার বডিতে একটা ইনফ্লুয়েস তৈরি হয়েছে এটাকেও ইনফেকশন বলতে পারেন এটাও ইনফেকশন এখন ওই পায়খানা বা ওই আবর্জনা বা ওই নিকৃষ্ট গ্রিনার বস্তু থেকে কোনো কেমিক্যাল কম্পোজিশন না এসেই আপনার বডিতে যে একটা ফিজিওলজিক্যাল ব্যত্যয় তৈরি করলো প্যাথোলজি ডেভেলপ করলো বমির উদ্বেগ তৈরি করলো বমি হয়ে গেল নসিয়া তৈরি হইল। এই ব্যাপারটা টোটাল ব্যাপারটাই হচ্ছে ডাইনামিক ব্যাপার টোটাল ব্যাপারটাই ম্যাগনেটিক ইনফ্লুয়েন্সের মতো একটা ব্যাপার টোটাল ব্যাপারটাই হচ্ছে একটা আপনার নন কেমিক্যাল ফ্যাক্ট কেমিক্যাল মেকানিজম না এটা কিন্তু এখানে একটা ইনফ্লুয়েস কাজ করছে তো সেম ভাবে হোমিওপেথিক ওষুধগুলো কাজ করে সেম ভাবে ডাইনামিক একটা আপনি ইনফেকশন বলতে চান এই ইনফেকশন নিতে হবে যে সেম উপায় একটা ইনফেকশন তৈরি করে এখানের ইনফেকশনের পদ্ধতিটা কি একটা ডাইনামিক ইনফ্লুয়েস এর মাধ্যমে আপনার বডিতে একটা ইনফেকশন তৈরি করে রোগ সৃষ্টির ব্যাপারটা সেম এবং রোগ আরোগ্যের ব্যাপারটাও সেম হোমিওপ্যাথিক ঔষধ কাজ করার ব্যাপারটাও সেম হোমিওপ্যাথিক কনসেপ্ট থেকে যখন আপনি ন্যাচারাল রোগের ব্যাপারে কথা বলবেন তখন এই তিনটাই এখানে সেম ফ্যাক্ট এরপর আরেকটা উদাহরণ নিয়ে এসেছেন রেজিং এন আর্ম ইজ ড্রাইভেন বাই দ্য কনসেপচুয়াল ডাইনামিক এনার্জি অফ দ্য উইল যখন আপনি আপনার হাতটাকে উপরে উঠাবেন আপনি এখন আমার আলোচনা শুনছেন আপনি আপনার হাতটাকে একটু উপরে উঠান আপনি নিচে নামান অথবা আপনার পাশের যে গ্লাসটা আছে মোবাইলটা আছে আপনি ধরতে চান এই যে আপনি হাতটাকে ধরতে চাইলেন কি বলে মোবাইলটাকে ধরতে চাইলেন গ্লাসটাকে ধরতে চাইলেন হাতটাকে উপরে উঠাইলেন হাতটাকে নিচে নামাইলেন এই টোটাল ফ্যাক্টের সাথে আপনার উইল পাওয়ারের একটা কানেকশন আছে এখন ওই যে উইল পাওয়ার আপনি ইচ্ছা করলেন ইচ্ছা করার পরে এখানে আপনার বডিতে অন্যরকম কোন মানে মেকানিজম আপনি এখানে দেখতে পাচ্ছেন না ইচ্ছা করেছেন তারপর হাতটা এখানে উপরে উঠেছে এর সাথে আপনার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা আপনার কি বলে বডির যে সুস্থতা এটা থাকা জরুরি এখন থাকার পরে এই হাতটা যে কাজ করছে আপনার সাথে যে উইল পাওয়ারের ইন্টার কানেকশন হচ্ছে এই উইল পাওয়ারটাকে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু উইল পাওয়ারকে বা ইচ্ছা শক্তিকে বা আপনার সিদ্ধান্ত যে আমি হাতটা উঠাবো সিদ্ধান্ত হাতটা নিচে নামাবো এই সিদ্ধান্তটাকে কি আপনি অস্বীকার করতে পারবেন বা সিদ্ধান্ত আপনার ভিতরে আপনার ব্রেইন থেকে আপনার মন থেকে আপনার স্পিরিচুয়াল জায়গা থেকে আপনার ইমাজিনেশন থেকে যে একটা উইল করলেন ইচ্ছা করলেন সিদ্ধান্ত নিলেন এটাকে কি কোনোভাবে কোনো কোনো মেশিন দিয়ে যান্ত্রিক উপায়ে আপনি নির্ধারণ করতে পারবেন যে আপনার উইলটা ঠিক ওই যে দেখা যায় উইলটাকে এভাবে আপনি একটা স্ট্রাকচার দিতে পারবেন দিতে পারবেন না উইলের সাথে কেমিক্যাল যে মেকানিজম ঘটে এটাকে কি কোনোভাবে বস্তুর দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা যাবে করা যাবে না এই টোটাল ফ্যাক্ট হচ্ছে ডাইনামিক ফ্যাক্ট একটা কনসেপচুয়াল ফ্যাক্ট এটাকে অস্বীকার করা যাবে না কিন্তু এটাকে বস্তুগত মেটেরিয়ালিস্টিক ভিউ থেকে দেখার আসলে সুযোগ থাকে না কিন্তু আপনি উইল পাওয়ারটাকে অস্বীকার করা মানে মানব থেকে অস্বীকার করা তো এই বিষয়টাও এখানে এই উদাহরণে এসেছে তো এই সবগুলো ব্যাপার যে উদাহরণগুলো এখানে নিয়ে এসেছে অল এক্সাম্পল হাইলাইট নন মেটেরিয়ালিস্টিক বাহ্যিক কাজগুলোকে আমরা দেখতে পাচ্ছি কাজটাকে দেখতে পাই এই জাতীয় সকল এক্সাম্পল এগুলো আসলে হাইলাইট করে মানে অবস্থগত একটা বিষয় কি আমাদেরকে উপস্থাপন করে অবস্থগত বিষয়কে উপলব্ধির জন্য এই এক্সাম্পল গুলো আমাদের কাছে নিয়ে এসেছেন এরকম আরো অনেক উদাহরণ আছে নেচার থেকে আমরা সেই উদাহরণ গুলো নিতে পারি যেই কথাগুলো হেনিমেন বলেছেন তো এজন্য এখানে বলেছেন ক্লিয়ার থিঙ্কার শুড কনসিডার ডাইনামিক এনার্জি এজ নন কর্পোরিয়াল যারা ক্লিয়ার থিঙ্কার পরিচ্ছন্নভাবে চিন্তা করতে সক্ষম সংস্কার মুক্তভাবে চিন্তা করতে সক্ষম সকল জায়গায় শুধু মেটেরিয়ালিস্টিক মেটেরিয়ালিস্টিক বস্তুগত দৃষ্টিভঙ্গি দিয়ে যারা চিন্তা করেন না যারা রিয়েলিস্টিক মাইন্ড নিয়ে চলতে পছন্দ করেন ক্লিয়ার কনসেপ্ট নিয়ে চলতে পছন্দ করেন ক্লিয়ার থিঙ্কার যারা তাদের উচিত এই হোমিওপ্যাথিক মেডিসিনটাকে এরকম একটা নন কর্পোরিয়াল অবস্থগত নন ফিজিক্যাল নন কেমিক্যাল ব্যাপারগুলোর সাথে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করা এরকমভাবে ডেইলি এক্সপিরিয়েন্স চ্যালেঞ্জ কনভেনশনাল এক্সপ্লেনেশন তো এই এই বিভিন্ন দেখা যায় কি আমাদের যে প্রতিনিয়ত বিভিন্ন যে এক্সপ্লেনেশনগুলো আছে সেই এক্সপ্লেনেশনগুলো থেকে আমরা আমাদের হোমিওপ্যাথিক কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারি এবং রোগ রোগের আরোগ্য রোগের চিকিৎসা ফান্ডামেন্টাল জায়গাগুলোকে যে বোঝার জন্য বোঝানোর জন্য যে কনভেনশনাল যে এক্সপ্লেনেশনগুলো আছে প্রচলিত ধারার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে শুধুমাত্র কেমিক্যাল রিলেটেড বায়োলজিক্যাল রিলেটেড যে এক্সপ্লেনেশন গুলো আছে সেগুলোকে আসলে আমরা হোমিওপ্যাথির জায়গা থেকে চ্যালেঞ্জ করতে পারি বা আমরা হোমিওপ্যাথির জায়গাটাকে আরো পরিশুদ্ধ আরো বিশুদ্ধ ভাবে রিয়েলাইজ করে আমাদের হোমিওপ্যাথির সুপেরিয়রিটি বা হোমিওপ্যাথির শ্রেষ্ঠত্বকে আমরা ফিল করতে পারি আমার এখানে আরো অনেকগুলো পয়েন্ট আছে আলোচনায় শেষ করতে পারবো কিনা আমি দেখছি না হয় হয়তো আরেকটা আলোচনা নিতে হবে যাই হোক আমি আর সামনের এই পয়েন্টগুলোর দিকে না গিয়ে এই পাদু টিকাটাকে শেষ করার চেষ্টা করি তাইলে এই যে ব্যাপারটা আমাদের সেমুয়েল হেনিম্যান আমাদেরকে যে শিক্ষাটা দিতে চেয়েছেন এই এগারো নাম্বার এফরিজুম এবং তার পাদটিকার মধ্য দিয়ে এটা আসলে যদি আমরা বুঝতে চাই এবং বুঝার মতো আমাদের ওইরকম মানে পরিচ্ছন্ন সিদ্ধান্ত আমরা নেই তাহলে এই বিষয়গুলো গভীর ভাবে বুঝতে হবে ভাষা ভাষা ভাবে আসলে বোঝা উচিত না ভাষা ভাষা পড়ে যাওয়া উচিত না শুধুমাত্র সুপারিয়ার কি বলে সুপারফিশিয়াল জায়গা থেকে একটা অ্যালগরিদম পড়লাম এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল সেন্স বা এর ফান্ডামেন্টাল পারপাস আমরা বুঝতে পারলাম না মৌলিক উদ্দেশ্যই বুঝতে পারলাম না তাহলে কিন্তু আসলে এফরিজমগুলো লিখার গুলো বা এই গুলোর ব্যাপারে সেমেল হেনিমেনের জীবন উৎসর্গ করে কাজ করার আসলে জায়গাটা আমরা অবমূল্যায়ন করলাম তো এই এফোরিজম এবং তার পাদ থেকে টোটাল হোমিওপ্যাথিক কনসেপ্ট আমরা যে যেটা পেয়ে গেলাম যা সমন্বয় করতে পারি সেটা হচ্ছে যে একজন পিওর বিশুদ্ধ ফান্ডামেন্টাল হোমিওপ্যাথ হওয়ার জন্য ফান্ডামেন্টালিস্ট হোমিওপ্যাথ হওয়ার জন্য আপনাকে অবশ্যই কনসেপচুয়াল জায়গাটাকে ক্লিয়ার করতে হবে হোমিওপ্যাথিক ডাইনামিক মেডিসিনগুলোকে রিয়েলাইজ করতে হবে ডাইনামিক মেডিসিনগুলোর যে কাজ কাজের মেকানিজম এ জায়গায় আমরা যদি আমাদের জায়গাটাকে পরিচ্ছন্নভাবে রিয়েলাইজ না করি বুঝতে না পারি তখন দেখা যাবে যে আমরা একই সাথে পাঁচটা মেডিসিন ইউজ করব একই সাথে ক্রুড মেডিসিন ডাইনামিক মেডিসিন ইউজ করব এক ফোঁটা কেন হবে পাঁচ ফোঁটা দিলে অসুবিধা কোথায় একটা পিল কেন হবে দশটা পিল দিলে অসুবিধা কোথায় ছোট্ট একটা পিল এটাতে আছে কি এগুলো নিয়ে ডাক্তারি করা যাবে না এর সাথে বায়োকেমিক দিতে হবে এর সাথে মাদার টিংচার দিতে হবে এর সাথে আরো দশটা মেডিসিন দিতে হবে এগুলো না দিলে মেডিসিনের হোমিওপেথিক চিকিৎসা এখন মানে করা যাবে না স্যামুয়েল হ্যানিমেনের যুগটা ছিল আড়াইশো বছর আগের যুগ এখন আড়াইশো বছর পরে এসেছি আমরা আরো আধুনিক হয়েছি সুতরাং আমরা একসাথে পাঁচটা মেডিসিন দিব মানে নিজেকে আধুনিক হোমিওপ্যাথ বলার জন্য যে কথাগুলো বলা হয়ে থাকে নিজেকে আরো বেশি আপ টু ডেট চিকিৎসক বা হোমিওপ্যাথিস্ট হিসেবে বলার জন্য যে কথাগুলো বলা হয়ে থাকে সবগুলোই শুধুমাত্র শুধুমাত্র আমাদের অজ্ঞতার বহিঃপ্রকাশ শুধুমাত্র আমাদের ফিলোসফির আন্ডারস্ট্যান্ডিং এর লেকিংস শুধুমাত্র আমাদের অজ্ঞতাকে ঢেকে রাখার একটা অপকৌশল আর কিছু না সেমুয়েল হেনিমেন তার সময়ের চেয়েও পাঁচশো বছর বেশি অ্যাডভান্স জায়গা থেকে কথা বলেছেন আর ফলশ্রুতিতে আড়াইশো বছর আগে সেমিল হেনিমেন ডাইনামিক ইনফ্লুয়েন্সের কথা ডাইনামিক ইনফেকশনের কথা ম্যাগনেটিক এনার্জেটিক ইনফ্লুয়েন্সের কথা যেগুলো বলেছেন এবং হোমিওপ্যাথিক ওষুধগুলোকে এই কি বলে নন কর্পোরিয়াল নন কেমিক্যাল নন মেটেরিয়াল জায়গা থেকে যে ব্যাখ্যাগুলো করেছেন সেই জায়গাগুলো এখনো পর্যন্ত কতটা আমরা পিছিয়ে আছি বোঝা যায় যে এখনো পর্যন্ত হোমিওপ্যাথিক ঔষধের রহস্য আমরা উদ্ঘাটন করতে পারছি না আধুনিক যন্ত্রপাতি এখনো পর্যন্ত হোমিওপ্যাথিক ওষুধের কণা বা এক্সিস্টেন্স তার ভিতরে কি আছে কি তা নির্ধারণ করতে পারছে না ফলশ্রুতিতে নির্ধারণ করতে না পারার কারণে বলা হচ্ছে কি যে হোমিওপ্যাথিক ঔষধে কোনো ভেষজ কণা নাই এটা সুতরাং এটা কোনো ঔষধই না যদি হোমিওপ্যাথিক ঔষধ দেওয়ার পরে কোনো রোগী উপকৃত হয় তাহলে বুঝতে হবে সেখানে জাস্ট তার প্লাসিবো ইফেক্ট হচ্ছে মেডিসিনাল কোনো ইফেক্ট নাই এই কথাগুলো জাস্ট হচ্ছে বিজ্ঞানের সীমাবদ্ধতা নিশ্চিতভাবে আমি বলছি আমি বিজ্ঞান এত ভালো না বুঝলে অন্তত আমার উপলব্ধির জায়গাটা নিশ্চিতভাবে আমাকে বলে দিচ্ছে যে স্যামুয়েল হেনিম্যান যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আরো 200 বছর পরে 500 বছর পরে হলেও সত্য প্রমাণিত হবে বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হবে বৈজ্ঞানিকভাবে অ্যাকসেপ্টেড হবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে যে হোমিওপ্যাথিক ঔষধের পার্টিকল আছে এখানে মিনিমাম কোনো কিছু নাই এটা না মিনিমাম একটা একটা কিছু আছে কিছুর ধরার মতো শক্তিশালী যন্ত্র আমাদের নাই শক্তিশালী মেশিন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই সুতরাং কোনো কিছু নাই কথাটা সত্য না এবং হোমিওপ্যাথিক ঔষধ কাজ করে মানেই হচ্ছে যে তার সাথে যে আদান প্রদান ঘটে ইন্টারেকশন ঘটে বডির সাথে আমাদের যেই মেকানিজমটা ঘটে এই মেকানিজমের যে ডাইনামিক অ্যাকশনটা ঘটে এর একটা অবশ্যই স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটাকে চিহ্নিত করার মেকানিক্যাল বা ইনস্ট্রুমেন্টাল উপায় আমরা বের করতে পারি নাই এটা আমাদের সীমাবদ্ধতা আমাদের ব্যর্থতা কিন্তু কাজ করে এটাই সত্য এবং কাজ করে বলেই হোমিওপ্যাথি এতদিন পর্যন্ত সুন্দরভাবে টিকে আছে এবং কাজ করে বলেই হোমিওপ্যাথিক ঔষধ লক্ষণ তৈরি করে লক্ষণ বিদরিত করে হোমিওপ্যাথিক ঔষধ ডাইনামিক মেডিসিন কাজ করতে পারে মেকানিজম ফলো করে এবং ম্যাগনেটিক মেকানিজম ফলো করে বা ম্যাগনেটিক তৈরি করে যে কাজটা করে সেই কাজটা আমরা প্রতিদিনের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখতে পাচ্ছি বারবার করে অবজারভেশনের কথা বলেছেন যে এক্সপিরিয়েন্স করুন অবজারভেশন করুন পরীক্ষা করুন পর্যবেক্ষণ করুন তারপর আপনি নিশ্চিত হন এখন আমরা যারা পরীক্ষা করছি পর্যবেক্ষণ করছি প্র্যাকটিক্যালি যারা আমরা কাজ করছি আমাদেরকে আমাদের কাছে নিশ্চিতভাবে প্রমাণ করে যে হোমিওপ্যাথিক ঔষধ না হোমিওপ্যাথিক ওষুধ একটা পানি বা পানি পরা বা একটা শূন্য পিল না অবশ্যই আছে 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 মেকানিজম স্ট্রাকচার অবশ্যই মেডিসিনাল প্রার্টিস আছে মেডিসিনাল প্রটেন্ট এনার্জি আছে আমার আলোচনা এখানে শেষ করলাম পাতটিকার আলোচনা আসলে অনেক বড় হয়ে গেছে অনেক কথা রিপিটেশন হয়েছে আমি সেজন্য দুঃখিত আহ এই আফরিজমের এবং সংশ্লিষ্ট পদটিকার আলোচনায় যদি কোন ভুল ভ্রান্তি থাকে সেইগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ